নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আধুনিক ভারতের ইতিহাসের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভারতে যে সমস্ত ইংরেজ ভাইসরায়েরা ছিলেন তাদের সম্পর্কে এই লিস্টের মাধ্যমে সব ভাইসরাদের নাম আমরা দেখবো তারা কি কি কাজ করেছেন বা তাদের সময় কি কি উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছে সেইগুলি আমরা দেখব এখানে জায়গা ছোট হওয়ার কারণে আমি খুবই ছোট ছোট করে লিখেছি তাই আমি প্রত্যেকটা বলে দেবো এছাড়াও এটার একটা ছবি তুলে আমি এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখব যাতে আপনাদের সেটা লিখতে সুবিধা হয় তো এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম ভারতে যে সমস্ত গভর্নর এবং গভর্নর জেনারেলরা ছিলেন তাদের সম্পর্কে সেরকমভাবেই আজকে এই ভিডিওটাতে ভাই সরয়দের কথা বলবো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এই লিস্টে এমন অনেক ঘটনা থাকবে যেগুলো সম্পর্কে আমরা এখনো আলোচনা করিনি যেগুলো সম্পর্কে আমি এখনো ভিডিও বানাইনি তো এইখানে আমরা শুধু দেখে নেব কবে সেগুলো হয়েছিল কার সময় হয়েছিল এই অবধি কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে অবশ্যই করব। গভর্নর এবং গভর্নর জেনারেলদের যে লিস্টটা আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল তারপরে গভর্নর জেনারেল পদটি হয়ে যায় ভাইসরয় তো সেই ভাইসরাই পদেও প্রথম অধিষ্ঠিত হয়েছিলেন লর্ড ক্যানিং তো ভারতের প্রথম ভাইসরাই হচ্ছেন লর্ড ক্যানিং ইনি আঠেরোশো থেকে আঠেরোশো বাষট্টি সাল অব্দি ভাইসরাই হিসেবে ছিলেন এর সময় যে উল্লেখযোগ্য ঘটনাগুলি হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয় ইন্ডিয়ান হাইকোর্ট আইন পাস হয় আঠেরোশো খ্রিস্টাব্দে ভারতের ট্যাক্স ব্যবস্থা শুরু হয় ট্যাক্স ব্যবস্থাটা শুরু হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সময় নীল বিদ্রোহ বাংলায় নীল বিদ্রোহ হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সময় লর্ড ক্যানিংয়ের পরে ভাইসরায় হন লর্ড এলগিন প্রথম বা প্রথম এলগিন কারণ এর পরে আরও একজন এলগিন ভারতে ভাইসরায় হয়েছিলেন তাই ইনি হচ্ছেন প্রথম তো লর্ড এলগিন ভাইসরাই হয়েছিলেন আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এবং ছিলেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ অবধি এর সময় একটি ঘটনা ঘটেছিল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আমি আলোচনা করেছি সেই ওয়াহাবি আন্দোলন হয়েছিল লর্ড এলগিন প্রথমের সময় এর সময় আর সেরম কিছু ঘটনা ঘটেনি কারণ এর সময়সীমাটা খুবই কম ছিল আঠেরোশো বাষট্টি থেকে তেষট্টি মাত্র এক বছর তারপরে ভারতে ভাইসরয় হন ল লর্ড জন লরেন্স লর্ড জন লরেন্স আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ অবধি ভাইসরয় ছিলেন এর সময়ে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হয় সেটা হচ্ছে কলকাতা বোম্বে মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা হয় লর্ড ক্যানিংয়ের সময় যে হাইকোর্ট অ্যাক্ট বা হাইকোর্ট আইনটি পাস হয় সেইটার ওপরে ভিত্তি করেই কলকাতা বোম্বে এবং মাদ্রাজে হাইকোর্ট তৈরি হয় জন লরেন্সের সময় ভারতে বন বিভাগ প্রতিষ্ঠা হয় বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট ভারতে প্রতিষ্ঠিত হয় জন লরেন্সের সময় প্রথমবার এরপরে ভাইসরায় হন লর্ড মায়ো লর্ড মায়ো আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভাইসরায় হন এবং আঠেরোশো সাল অবধি তিনি ভাইসরায় ছিলেন ইনি একমাত্র ব্যক্তি যিনি নিজের অফিসে মারা যান লর্ড মায়ো হচ্ছেন ভারতে একমাত্র ভাইসরায় যিনি নিজের অফিসেই মারা যান লর্ড মায়োর পরে ভারতে ভাইসরায় হন লর্ড নর্থ ব্রুক লর্ড নর্থ ব্রুক ইনি ভাইসরায় হন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং আঠেরোশো খ্রিস্টাব্দ অবধি তিনি ভাইসরায় ছিলেন এই সময় যেটা হয় সেটা হচ্ছে কুকা আন্দোলন পাঞ্জাবে কুকা আন্দোলন হয় লর্ড নর্থ ব্রুকের সময় কুকা আন্দোলন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এ সম্পর্কে আমরা পরে অবশ্যই আলোচনা করব। এটা জানার দরকার যে এটা এই সময় হয়েছিল লর্ড নর্থ ব্রুকের সময় এরপরে ভাইসরায় হন লর্ড লিটন লর্ড লিটন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভাইসরায় হন আঠেরোশো আশি অব্দি তিনি ভাইসরায় ছিলেন লর্ড লিটনের সময় রানি ভিক্টোরিয়াকে কেশরি হিন্দ ঘোষণা করা হয় কেশরি ভিক্টোরিয়াকে রানী হিন্দ ঘোষণা করা হয় লর্ড লিটনের সময় এখানে একটা কথা আরও একটা উল্লেখ্য উপাধি যেটা হচ্ছে কাইজার এই উপাধিটা গান্ধীজিকে দেওয়া হয়েছিল আর কেশরী হিন্দ এই উপাধিটা দেওয়া হয় রানী ভিক্টোরিয়াকে এই দুটো উপাধি প্রায় একই রকম শুনতে বলে এখানে বলে দিলাম যাতে পরবর্তীকালে অসুবিধে না হয় রানি ভিক্টোরিয়াকে কেশরী হিন্দ ঘোষণা করা হয় লর্ড লিটনের সময় লর্ড লিটনের সময় একটি গুরুত্বপূর্ণ আইন পাস হয় যেটা হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন বা ইংরাজিতে যাকে বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা পাস হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই সম্পর্কেও আমরা পরে অবশ্যই আলোচনা করব লর্ড লিটন এরপরে ভাইসরায় হন লর্ড রিপন লর্ড রিপন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে ভাইসরায়ে হন এবং আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ অব্দি তিনি ভাইসরায় ছিলেন এর সময় যে দেশীয় সংবাদপত্র আইনটি পাস হয়েছিল আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সেটা রদ করা হয় দেশীয় সংবাদপত্র আইন রদ করা হয় আঠেরোশো সরি বিরাশি খ্রিস্টাব্দে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় লিটনের সময় পাস হয় রিপনের সময় সেটা রদ করা হয় ফ্যাক্টরি অ্যাক্ট পাশ হয় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এই যে ফ্যাক্টরি অ্যাক্টটা পাশ হয় এটা ভারতের প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে তাহলে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে পাশ হয় লর্ড রিপনের সময় এর সময় শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশন ভারতে আসে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশন ভারতে আসে এরপরেও আর একটা হান্টার কমিশন ভারতে এসেছিল কিন্তু ওটা শিক্ষা সম্পর্কে ছিল না এইটা শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত ছিল লর্ড রিপনের সময় যেটা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আসে এবং এর সময় ইলবার্ট বিল পাস হয় আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাস হয় আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এরপরে ভাইসরায় হন লর্ড ডাফরিন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে লর্ড ডাফরিন ভাইসরায় হন এবং আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ অব্দি ভাইসারায় ছিলেন লর্ড ডাফরিন এর সময় যেটা গুরুত্বপূর্ণ ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠা হয় লর্ড ডাফরিনের সময় এখানে যে যে ঘটনাগুলো তোলা আছে যে যে পয়েন্টগুলো দেওয়া আছে সবকটাই খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো খুবই ভালোভাবে মনে রাখা দরকার তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে যেমন কুকা আন্দোলন দেশীয় সংবাদপত্র আইন কংগ্রেস প্রতিষ্ঠা এগুলো এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এগুলো অনেকবার প্রশ্ন করা হয়েছে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন ভাইসরাইয়ের সময় কুকা আন্দোলন হয় কোন ভাইসরাইয়ের সময় বা দেশীয় সংবাদপত্র আইন পাশ হয় কোন গভর্নরের সময় তাই এগুলোকে আলাদা করে মার্ক করছে কিন্তু বাকি সবই খুবই গুরুত্বপূর্ণ লর্ড ডাফরিনের পরে ডাফরিনের পরে ভাইসরায় হন লর্ড ল্যান্সডাউন লর্ড ল্যান্সডাউন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি ভাইসারায় হন এবং আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ অব্দি তিনি থাকেন এর সময় যেটা হয় সেটা হচ্ছে ডুরান্ট কমিশন এটাও গুরুত্বপূর্ণ ডুরান্ট কমিশন ডুরান্ট কমিশন যেটা ভারতের সঙ্গে আফগানিস্তানের যে সীমাটা রয়েছে সেটাকে নির্ধারিত করার জন্য এই কমিশনটা বসেছিল লর্ড ল্যান্সডাউনের সময় ডুরান্ট কমিশন লর্ড ল্যান্সডাউনের পরে ভারতের ভাইসরাই হন লর্ড এলগিন দ্বিতীয় লর্ড এলগিন দ্বিতীয় এর আগে একজন লর্ড এলগিন ছিলেন প্রথম লর্ড এলগিন তারপরে ইনি হচ্ছেন দ্বিতীয় একজন ব্যক্তি যার নাম লর্ড এলগিন দ্বিতীয় ইনি আঠেরোশো চুরানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই অব্দি ভারতের ভাইসড়ায় ছিলেন লর্ড এলগিন দ্বিতীয় এর সময় যেটা হয় সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে হয় মুন্ডা বিদ্রোহ তারপরে ভাইসরায় হন আরও একজন কুখ্যাত ব্যক্তি যার নাম লর্ড কার্জন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ভাইসরায় হন এবং আঠেরো সরি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ অবধি তিনি ভাইসরায় ছিলেন আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ অবধি এর সময় কিছু ভালো কাজও হয়েছিল আবার খুবই গুরুত্বপূর্ণ একটি খুবই বাজে ঘটনা হয়েছিল সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময় এছাড়াও এ সময় কিছু কিছু কাজ ভালো হয়েছিল যেমন ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন পাস হয় উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন পাস হয় উনিশশো পাঁচে বললাম বঙ্গভঙ্গ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব গ্রহণ করা হয় লর্ড কার্জনের সময় কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব গঠন মানে শুরু করা হয় তৈরির প্রস্তাব দেওয়া হয় লর্ড কার্জনের সময় যেটা উনিশশো খ্রিস্টাব্দে তার প্রথম ভিত্তি ভিত্তিপ্রস্তরটা স্থাপিত হয় এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়ে যায় এবং জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় তাহলে তার শুরুটা হয় অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব নেওয়া হয় লর্ড কার্জনের সময় লর্ড কার্জনের সময় আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয় সেটা হচ্ছে ইম্পিরিয়াল লাইব্রেরি ইম্পিরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় লর্ড কার্জনের সময় এটাও বহুবার প্রশ্ন এসেছে ইম্পিরিয়াল লাইব্রেরি কার সময় প্রতিষ্ঠিত হয় এবং প্রত্নতত্ত্ব বিভাগ কার সময় শুরু হয় ইম্পিরিয়াল লাইব্রেরি যেটার বর্তমান নাম ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি যেটার আগের নাম ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি এটা প্রতিষ্ঠিত হয় লর্ড কার্জনের সময় এবং প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও শুরু হয় লর্ড কার্জনের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লর্ড কার্জনের পরে ভাইসরাই হন লর্ড মিন্টো দ্বিতীয় লর্ড মিন্টো দ্বিতীয় উনিশশো পাঁচ থেকে উনিশশো দশ অব্দি ভাইসরায় ছিলেন এর সময় যেটা হয় সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনটা শুরু হয় লর্ড মিন্টো দ্বিতীয় সময় সেকেন্ড ঘটনা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে লর্ড মিন্টো দ্বিতীয় সময় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তৃতীয় মর্লি মিন্টো সংস্কার আইন এই সময় পাশ হয় লর্ড মিন্টোর সময় মর্লি মিন্টো সংস্কার আইন পাশ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে এই সংস্কার আইন বা ভারত শাসন আইনগুলো সম্পর্কে যে ভিডিওটা আমি বানিয়েছি তাতে আমি বলেছিলাম যে মর্লি মিন্টো বা পরে যেটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আসে মন্টেগু চেমসফোর্ড এর মধ্যে প্রথমজন মন্টেগু বা এখানে মর্লি এরা ছিলেন ভারত সচিব ভারত সচিব আর দ্বিতীয় মিন্টো বা এখানে চিমসফোর্ড এরা ছিলেন হচ্ছে ভাইসরয় তো মর্লি ছিলেন সেই সময় ভারতের ভারত সচিব এবং মিন্টো হচ্ছে লর্ড মিন্টো তখনকার ভাইসরয় এবং এদের দুজনের নাম অনুসারে উনিশশো নয় খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইনটা সেটার নাম দেওয়া হয় মর্লি মিন্টো সংস্কার আইন সেটা উনিশশো নয় খ্রিস্টাব্দে পাস হয় লর্ড মিন্টো দ্বিতীয় পরে ভাইসরাই হন লর্ড হার্ডিং লর্ড হার্ডিং বা লর্ড হার্ডিঞ্জ দুটোই বলা যায় লর্ড হার্ডিং বা লর্ড হার্ডিং উনিশশো দশ খ্রিস্টাব্দে ভাইসরাই হন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দ অব্দি তিনি ভাইসরাই ছিলেন লর্ড হার্ডিং এর সময় বঙ্গভঙ্গ রদ হয় বঙ্গভঙ্গ যেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে হয় লর্ড কার্জনের সময় সেটা রদ হয় লর্ড হার্ডিং এর সময় উনিশশো এগারো খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ আর এই সময় কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে চলে যায় দিল্লিতে লর্ড হার্ডিংয়ের সময় এর পরবর্তী ভাইসরাই হচ্ছেন লর্ড চেমসফোর্ড ১৯১৬ উনিশশো সালে ইনি ভাইসরাই হন এবং উনিশশো একুশ সাল অবধি তিনি ভাইসরাই ছিলেন লর্ড চেমস ফোর্ট এর সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হচ্ছে হোমরুল লীগ হোমরুল লিগ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শুরু হয় দুজন ব্যক্তি করেছিলেন হোমরুল লীগ সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি সেই দুটো হোমরুল লিগই অর্থাৎ একটা হোমরুল আন্দোলন হয়েছিল গঙ্গাধর তিলকের নেতৃত্বে আরেকটা হোমরুল আন্দোলন হয়েছিল অ্যানি বেসান্তের নেতৃত্বে এই দুটোই হয়েছিল লর্ড ফোর্ডের সময় লর্ড ফোর্ডের সময় আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে লখনৌ চুক্তি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি গান্ধীজি ভারত আগমন হয় লর্ড চেমসফোর্ড সময় গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে লর্ড চেমসফোর্ড সময় এবং তার পরবর্তীকালে গান্ধীজি যে সমস্ত আন্দোলনগুলি করেছিলেন অর্থাৎ চম্পারণ খেদা আহমেদাবাদ মিল আন্দোলন এগুলো সবকটাই হয় লর্ড চেমসফোর্ড সময় চম্পারণ আন্দোলন হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে খেদা ও আহমেদাবাদ মিল আন্দোলন হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগুলো সবই হয় লর্ড চেমসফোর্ডের সময় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এটা পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটাও হয় চেমস স্বাভাবিকভাবেই চেমসফোর্ডের সময় কারণ চেমসফোর্ড সেই সময় ছিলেন ভাইসরয় এরপরে রাওলা টাইম উনিশশো উনিশ খ্রিস্টাব্দের রাওলা টাইম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলা আইন পাশ হয় লর্ড চেমসফোর্ডের সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডও হয় লর্ড চেমসফোর্ডের সময় লর্ড চেমসফোর্ডের সময় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা থেকেই প্রশ্ন প্রায় এসছে যে এগুলো কোন হাহি সময় হয়েছিল তো রাওলা টাইম উনিশশো উনিশের এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশের হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময় হান্টার কমিশন এসেছিল লর্ড চেমসফোর্ডের সময় হান্টার কমিশন এসেছিল ভারতের লর্ড চেমসফোর্ডের সময় এই হান্টার কমিশন আর এর আগে যেটা শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশন এই দুটো সম্পূর্ণ আলাদা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা কমিশন যেটা এসেছিল লর্ড চেমসফোর্ডের সময় খিলাফত আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ খ্রিস্টাব্দ অবধি এবং অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ খ্রিস্টাব্দ অবধি এই দুটোই হয় লর্ড চেমসফোর্ডের সময় এখানে হয়তো দেখা যাচ্ছে না এখানে লেখা আছে যে খিলাফত আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ এবং অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ লর্ড চেমসফোর্ড এর পরে ভাই হন লর্ড রিডিং লর্ড রিডিং উনিশশো একুশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অবধি ছিলেন উনিশশো থেকে উনিশশো ছাব্বিশ এর সময় গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি হয় সেটা হচ্ছে মোফলা বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ কেরালা রাজ্যে মোফলা বিদ্রোহ হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে সেটা হয়েছিল লর্ড এর সময় কেরালা রাজ্যে হয়েছিল মোফলা বিদ্রোহ চৌড়ি চৌড়া ঘটনা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে হয় লর্ড এর সময় আর এই চৌরি চৌড়া ঘটনার জন্যই গান্ধীজি অসহযোগ আন্দোলনকে পরিত্যাগ করেন তো চৌরি চৌড়া ঘটনা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে হয় লর্ড এর সময় স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কাকরি ট্রেন লুণ্ঠন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে হয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এগুলো সবই হয় লর্ড রিডিংয়ের সময় স্বরাজ্য দল প্রতিষ্ঠা কাকরি ট্রেন লুণ্ঠন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের এবং আর প্রতিষ্ঠা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এরপরে ভাইসরায় হন লর্ড ইরউইন লর্ড আরউইন বা লর্ড ইরউইন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি ভাইসায় হন এবং উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ অব্দি তিনি ভাইসরাই হিসাবে থাকেন লর্ড সময় সব সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইমন সাইমন কমিশন কমিশন ভারতে লর্ড আছে এর সময় বাটলার কমিশন প্রতিষ্ঠিত হয় বাটলার কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এখানে জায়গা নেই বলে এখানে একটা অ্যারো দিয়ে দেখেছি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দেই বাটলার কমিশন প্রতিষ্ঠিত হয় নেহরু রিপোর্ট পাস করা হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট দেওয়া হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে লর্ড সময় চোদ্দ দফা সূত্র বা চোদ্দ সূত্র বা চোদ্দ উনত্রিশ খ্রিস্টাব্দে জিন্না দেন লর্ড ইরুইনের সময় লর্ড ইরুইনের সময় কংগ্রেসের লাহোর অধিবেশন হয় সেখান থেকে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে লাহোর অধিবেশন এবং পূর্ণ স্বরাজ দাবি এটা হয় এবং আইন অমান্য আন্দোলন শুরু হয় এই সময় লর্ড ইরোইনের সময় হয় আইন অমান্য আন্দোলন এবং প্রথম গোল টেবিল বৈঠক তাহলে এইগুলো সবকটা লর্ড ইরুইনের সময় হয় সাইমন কমিশন বাটলার কমিশন নেহেরু রিপোর্ট জিন্নার চোদ্দ দফা সূত্র লাহোর অধিবেশন এবং সেখানে পূর্ণ স্বরাজ দাবি আইন অমান্য আন্দোলন এবং প্রথম গোল টেবিল বৈঠক তারপরে ভাইতার হন লর্ড ওয়েলিংটন লর্ড ওয়েলিংটন উনিশশো একত্রিশ থেকে উনিশশো ছত্রিশ অব্দি ভাইসরায় ছিলেন উনিশশো থেকে উনিশশো ছত্রিশ অব্দি এর সময় দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল লর্ড ইরুইনের সময় দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় লর্ড ওয়েলিংটনের সময় এবং তৃতীয় গোল টেবিল বৈঠকও হয় লর্ড ওয়েলিংটনের সময় এখানে লিখিনি আর দ্বিতীয় এবং তৃতীয় দুটো গোল টেবিল বৈঠকই হয় লর্ড ওয়েলিংটনের সময় উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন এটা হয় আসে লর্ড ওয়েলিংটনের সময় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এই সময় এরপরের ভাইসরায় হচ্ছেন লর্ড লিন লিথগো লর্ড লিন লিথগো উনিশশো থেকে উনিশশো তেতাল্লিশ উনিশশো তিনি ভাইসরায় হন এবং উনিশশো তেতাল্লিশ তিনি ভাইসরাই ছিলেন এর সময় মুসলিম লীগের মুক্তি দিবস পালন করা হয় মুসলিম লীগের পক্ষ থেকে মুক্তি দিবস পালন করা হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট প্রস্তাব দেওয়া হয় ক্রিপস প্রস্তাব দেওয়া হয় এইটা দুটোই খুবই গুরুত্বপূর্ণ আগস্ট প্রস্তাব ক্রিপস প্রস্তাব এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই সব কিছুই হয় লর্ড লিন লিথকোর সময় মুসলিম লীগের দিবস পালন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট প্রস্তাব ক্রিপস প্রস্তাব দুটোই আছে এই সময় এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপরে ভাইসরয় হন লর্ড ওয়েভেল লর্ড ওয়েভেল নিয়ে আসেন ওয়েভেল প্রস্তাব ওয়েভেল প্রস্তাব দেন লর্ড ওয়েভেল আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ এর বিচার পর্ব শুরু হয় খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের বিচার পর্ব শুরু হয় লালকেল্লায় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং সেটা হয় লর্ড ওয়েভেলের সময় ভারতের ইতিহাসে মানে ভারতের স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আইএনের বিচার এবং নৌ বিদ্রোহ এই দুটির জন্যই ভারত থেকে ইংরেজরা মানে ভারত ত্যাগ করতে বাধ্য হয় তো এই দুটো ঘটনাই ঘটে লর্ড ওয়েভেলের সময় আইএনের ট্রায়াল বা আইনের বিচার পর্ব শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই দুটো হয় লর্ড ওয়েভেলের সময় এবং আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস হচ্ছে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ষোলোই আগস্ট মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস এইটা আছে মানে এটা হয় লর্ড ওয়েবেলের সময় এরপরে ভারতের শেষ ইংরেজ গভর্নর হচ্ছেন লর্ড মাউন্ট তিনি উনিশশো সাতচল্লিশ মার্চ মাস থেকে আগস্ট মাস অবধি ভাইসরায় ছিলেন মার্চ মাস থেকে আগস্ট মাস অব্দি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড মাউন্টব্যাটেন ব্যাটেন ছিলেন ইনি লর্ড মাউন্টব্যাটেন পরাধীন ভারতের শেষ ভাইসরায় আবার লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভাই সরায় পরাধীন ভারতের শেষ ভাইসরয় হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম সরায় হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট পরে আরো একজন ভাইসরায় হন যার নাম চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ সাল অব্দি তিনি ভাইসরাই ছিলেন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন ভারতের শেষ ভাইসরায় ভারতের শেষ ভাইসরায় হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ইনি হচ্ছেন একমাত্র ভারতীয় যিনি ভাইসরায় হয়েছিলেন তাহলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেলাম প্রথম পয়েন্ট ভারতের শেষ ভাইসরায় হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী পরাধীন ভারতের শেষ ভাইসরায় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ইংরেজ ভাইসরায় লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভাইসরায় লর্ড মাউন্ট ব্যাটেন একমাত্র ভারতীয় ভাইসরায় চক্রবর্তী রাজা গোপালাচারী এই ছিল আজকের ভিডিওর বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ